Dear students, আমি ক্লাস 12 এর কবিতাগুলো পরপর পড়ে দিচ্ছি আজকে পোয়েট্রি 3 শ্যাল আই কম্পেয়ার দি উইলিয়াম শেক্সপিয়ারের পড়াবো তোমরা জানো শেক্সপিয়ার বিশাল নাট্যকার ছিলেন হ্যাঁ শেক্সপিয়ার মূলত নাট্যকার হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তিনি অন্যান্য জগতও তার ছিল অন্যান্য নাটক ছাড়াও তিনি কবিতাও লিখেছেন দেখো শেক্সপিয়ার মোট 37টি নাটক লিখেছেন মোট 154টি সনেট লিখেছেন দুটি দীর্ঘ কবিতা লিখেছেন ভিনাস অ্যান্ড অ্যাডোনাসিস অ্যাডোনানিস এবং দ্য রেপ অফ লুক্রিস ছাড়াও শেক্সপিয়ার 154টি সনেট রচনা করেছেন তাই সেই সনেটের মধ্যে খুবই রহস্যময়ভাবে মিস্টার WS বলে একজনকে উৎসর্গ করা হয়েছে বর্তমান আলোচিত সনেটটি সনেট নাম আঠারো নামে পরিচিত যেটা আমরা পড়বো আমাদের পড়াটা সনেট নাম আঠারো নামে পরিচিত এর একটু কেন্দ্র ভাবটা একটু শুনে নাও তারপরে কবিতাটা পড়ছি দেখো আঠারো নম্বর সনেটে শেক্সপিয়ারের মূল লক্ষ্য হলো নিজের কবিতার মধ্য দিয়ে বন্ধুর সৌন্দর্যকে অমর করে তোলা কবি মনে করেন যে গ্রীষ্ম ঋতুর চেয়েও তার বন্ধু বেশি উষ্ণ ও সুন্দর গ্রীষ্মদিনের সৌন্দর্য ঝোড়ো বাতাস দ্বারা বিনষ্ট হয় কারণ তা নষ্ট করে ফুলের কুড়িগুলোকে তেমনি সূর্য একই রকম নয় কখনো সূর্য অতিরিক্ত উত্তাপ দেয় আবার কখনো বা সূর্যালোকের অনুপস্থিতিতে আবহাওয়া ঈষৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে এটি অবশ্য খুবই স্বাভাবিক কারণ সব পার্থিব বস্তুরই পরিবর্তন ও ক্ষয় হয় কিন্তু কবিতার বন্ধুকে বন্ধুর সৌন্দর্যকে এই পরিবর্তনের হাত থেকে রক্ষা করার ইচ্ছা ব্যক্ত করেছেন সময় যদিও সর্বগ্রাসী তবু তা কখনোই তার বন্ধুর সৌন্দর্যকে ধ্বংস করতে পারে না সময়ের এই সর্বশক্তিমত্তাকে যথাযথভাবে চ্যালেঞ্জ জানাবে কবির সাতশত কবিতা কবি জোর দিয়ে বলেছেন যে যতক্ষণ মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জন করবে এবং চোখে দেখতে পাবে ততক্ষণ তার কবিতা পড়া হবে এবং এই সাতশত পঙ্ক্তিগুলি তার বন্ধুর সৌন্দর্য ও গুণাবলীকে অমর করবে এবার কবিতাটা পড়া যাক দেখো প্রথম লাইনে লিখেছে শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার ডে এখানে দেখো সামার বলতে আমাদের দেশে যে সামার বোঝায় এখানে কিন্তু সে সামার নয় তাহলে কিন্তু মাথায় ঢুকবে না কবিতাটা ইংল্যান্ডে বা এই শীত প্রধান দেশগুলোতে কি হয় ওরা সামার ক্যাম্প করে সামারের সময় বরফটা কম গলে যায় চারিদিকে ফুল ফোটে একটা মনোরম দৃশ্য থাকে সামারে সেই জন্য ওদের কাছে সামার হচ্ছে আনন্দের সেই জন্য বলছে করব কি হ্যাঁ এই যে দেখো শ্যাল শ্যাল এই যে মোডালটির উপর জোর দেওয়া আছে শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার ডে হ্যাঁ তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব কি দা ওয়ার্ল্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট মানে তোমার এই যে তোমাকে যে সৌন্দর্য এটা কি মোর আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারের মেজাজি স্বভাব আর কি রা পয়েন্টস ডু শেক দ্য ডার্লিং বার্স অফ মে মে মাসের কুড়িগুলোকে কখনো কখনো নষ্ট করে দিতে পারে একটা খড় বায়ু একটা বাতাস হ্যাঁ নষ্ট করে দিতে পারে অ্যান্ড সামার লেস হ্যাভ টু শর্ট এ ডেট এবং সামার কিন্তু অনেক যে সময়ের জন্য আসে না তার চুক্তি কিন্তু অল্প সময়ের জন্য লিজ মানে চুক্তি অল্প সময়ের জন্য সামারটা থাকে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স এখানে আই অফ হেভেন এটা একটা উপমা উপমা কাকে তুলনা করছে আই অফ হেভেন দিয়ে এটি একটি উপমা কারণ সূর্যের সাথে স্বর্গের চোখে তুলনা করা হয়েছে এটা একটা কাল্পনিক কথা হ্যাঁ সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স মানে সূর্য প্রচন্ড উত্তাপ দিচ্ছে অ্যান ওফেন ইন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড আবার এই যে গোল্ড কমপ্লেকশন দেখো এই যে সূর্যের মুখমন্ডলে যে একটা ঝোনার সোনার রঙে রাঙা এটা কি হচ্ছে মেঘে ঢেকে যাচ্ছে ঔজ্জ্বল্য হারিয়ে ফেলছে সেজন্য বলছে গোল্ড কমপ্লেকশন ডিমড অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লেন্স সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু নিজের সৌন্দর্যকে হারিয়ে ফেলে দেখবে তোমরা ছোটবেলায় একরকম ছিলে আস্তে আস্তে সময় যাচ্ছে তোমাদের চেহারা বদলে যাচ্ছে সেরকম চারিদিকে দেখবে পরিবর্তন হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছে বাই চান্স অর নেচার নেচার চেঞ্জিং কোর্স আনচেঞ্জড এটা থাকবেই প্রত্যেক জাগতিক বস্তু তার সৌন্দর্য হারায় এবং নিয়তের কারণে নয়তো স্বাভাবিক ক্ষয়ের নিয়মে হ্যাঁ চেঞ্জ হবেই বাট দ্য ইন্টারনাল সামার শ্যাল নট ফেড কিন্তু বন্ধুর জৈবন কখনোই ক্ষয় পাবে না নট লুজ পজিশন অফ দ্যাট ফিয়ার দ্য ওয়ার্ল্ড তোমার যা আছে না তোমার যে সম্পদ আছে যা তোমার আছে সে কখনোই লুজ হবে না কখনোই হারাবে না নট শ্যাল ডেথ ব্রাগ দ্য ওয়ান্ডার ইজ ইন ইটস শেড মৃত্যুর উপত্যকা তুমি কখনো পদার্পণ করবে না কারণ বন্ধুর মৃত্যুই হবে না হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দ্য গ্রোস তার সৌন্দর্য যোগ্যতা সমাজ সাথে আরো কি হবে বৃদ্ধি পাবে মৃত্যু তো হবেই না আর সময় সঙ্গে সাথে হোয়েন ইন ইটারনাল লাইন্স টু টাইম দাও গ্রোস তোমার যোগ্যতা সৌন্দর্য আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিদ অর আইস ক্যান সি যখন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে মানুষ বেঁচে থাকবে আর কি অর আইস ক্যান সি মানুষের চোখ দেখতে পাবে সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দুই
মানে দিস বলতে এখানে কবি এই ছয়টার কথা বলছে, যে ছয়টা তিনি লিখেছেন বন্ধুর জন্য। হ্যাঁ, সো লং লাইফ দিস, যতদিন এই কবিতাটা বেঁচে থাকবে, এবং কবিতাটা বেঁচে থাকলে লোকে কবিতাটা পড়বে এবং তার বন্ধু সম্পর্কে জানবে, তার মানে তার বন্ধু অমর হয়ে গেল, তিনি তার বন্ধুকে অমর করে দিলেন। হ্যাঁ, মানুষ যতদিন বেঁচে থাকবে এই সনেটটাও থাকবে এবং তার বন্ধু অমর থাকবে, সেই জন্য তার বন্ধুকে অমর করার জন্যই তিনি এরকম বলছেন যে সো লং অ্যাজ লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।